আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিতাস কিচেন অ্যান্ড ক্রাফট। এখন চলছে আমের সিজন, আর এই আমের সিজন আমরা সবাই কম বেশি একটু বিভিন্ন ধরনের ম্যাঙ্গো ডেজার্ট করতে পছন্দ করি। এই ম্যাঙ্গো ডেজার্টগুলো খেতে অবশ্যই খুব মজা, তবে এগুলোকে আরও বেশি আকর্ষণীয় করে তোলা যায় যদি খুব সুন্দর করে একটু গার্নিশ করা যায়। গার্নিশ করার মধ্যে আমার খুব পছন্দের একটা গার্নিশ হচ্ছে ম্যাঙ্গো রোজ অথবা আমের গোলাপ। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ম্যাঙ্গো রোজটা করতে হয়। প্রথমে আমটাকে আমরা ভালো করে ছিলে নিব। আপনারা চেষ্টা করবেন যেন আমটা খুব কম আঁশযুক্ত হয়। আমটা ছিলে আমরা একটা পাশ নিয়ে নিব। এবার খুব চিকন চিকন করে লম্বা করে করে কাটতে হবে, যতটুকু চিকন করা যায়, কিন্তু পুরো লেন্থটা যেন থাকে। ঠিক এরকম চিকন হতে হবে, পুরো লেন্থটা থাকবে কিন্তু পাতলা হতে হবে। এভাবে করে আমরা তিনটা মোটামুটি একই টাইপের সাইজের নিয়ে আগপিচ করে তিনটা রাখব। আমি তিনটা ফালি নিয়ে নিলাম, একটু দূরে দূরে রাখলাম তিনটা। তারপরে যে কোনো একটা এন্ড থেকে আমাদের রোল করা শুরু করতে হবে। পুরোটা রোল করে গোল করে নিলে এটা একটা রোজের শেপ হয়ে যায়। আমি আরেকটা করে দেখাচ্ছি। হয়ে গেল আমাদের ম্যাঙ্গো রোজ অথবা আমের গোলাপ। আপনারা যখন আপনাদের গেস্টের সামনে ডেজার্টের সাথে এই গার্নিশটা দিয়ে প্রেজেন্ট করবেন, তারা এটাকে খুব বেশি পছন্দ করবে। কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না। আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।